হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। আমার কাজিন আসছে একজন সুইজারল্যান্ড থেকে। ও আসার পর থেকে আমার কাজিনরা বলতেছিল চলো কোথাও একসাথে যাই। আসলে এত ব্যস্ততা সময় ম্যানেজ করা টাফ। তো আমাদের প্ল্যান ছিল আগে থেকে মানিকগঞ্জ যাব। মানিকগঞ্জে ওয়াল টু ওয়াল করছে আমি এখনও দেখিনি, সফি কয়েকদিন ধরে বলছিল। তো ফাইনালি ডিসাইড করলাম যে তোমরাও আসো মানিকগঞ্জে, সবাই মিলে একসাথে আড্ডা দিব। গ্রাম্য একটা পরিবেশ, লাইক পিকনিকের মতো। সফি বলল যে ওখানে একদম ব্রেকফাস্ট থেকে শুরু করব, সব কিছু ওরা অ্যারেঞ্জ করবে, কোনো সমস্যা নাই। সো আমরা এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে জাস্ট চাটা খেয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। আমার আধুনিকতা যেমন পছন্দের, ঠিক গ্রাম্য পরিবেশটাও আমার অনেক বেশি পছন্দের। আসলে আমাদের সবার সাথেই কিন্তু গ্রামের কানেকশন আছেই, যে যত আপডেটেডই হোক তার ব্যাকগ্রাউন্ড কোনো না কোনোভাবেই গ্রামের পরিবেশের সাথে কানেক্টেড। এই ঘরটা অনেক আগে করা হয়েছিল বসার জন্য, বাট ক্লিন ছিল না, এখন ক্লিন করে একটু বসার পরিবেশ করা হয়েছে। আর এই যে এই কুটুসটাকেও নিয়ে আসছে, যেহেতু বাসায় একলা থাকলে সে মন খারাপ করে। পরিবেশটা খুবই সুন্দর, ওয়াল টু ওয়াল করা হয়ে গেছে ফ্রন্ট সাইডে। সো এখন মোটামুটি রিল্যাক্সে আমরা বসে টসে খেতে পারি, আড্ডা দিতে পারবো, লাইক পিকনিক স্পট হয়ে গেছে, একটু রিল্যাক্সের জায়গা হয়ে গেছে। এখানে লোকজনও আছে সব কিছু রান্নাবান্না ব্যবস্থা করার। সকালের নাস্তায় আছে ছিট পিঠা, চিতই পিঠা, হাঁসের মাংস, আরও টুকিটাকি অনেক কিছু। চমৎকার একটা রোদ, ফাল্গুনের রোদ, পরিবেশটা অনেক বেশি সুন্দর, আমি তো অনেক এনজয় করছি। সবাই আসলে আমরা ব্রেকফাস্ট করতে বসে যাব। মোটামুটি সবাই চলে আসে, মেজো বাকি আছে। তো এই ফাঁকে ভাবলাম একটু ভুট্টা ক্ষেতটা দেখে আসি, কি চমৎকার পরিবেশ। সবাই মিলে এখন একসাথে অনেক মজা করে ব্রেকফাস্ট করব। ফাতেমা সেতু আবার অনেক রকমের ভর্তা চাটনিও করে নিয়ে আসছে। বিসমিল্লাহ করো। খাবার কই? হ্যালো, এখানে রান্না চলছে, কি কি রান্তেছেন একটু বলবেন? এটাতে ভাত বসাবো, এটাতে গরু মাংস হয়ে গেছে না? হয় না, এই ঝোল দিছি, কষাইছি। আচ্ছা আচ্ছা। এখানে দুপুরে খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না চলছে। আমার মনে হচ্ছিল আমি যে রান্না করি পিকনিকের মতো করে, সবাই বলছিলাম চলো সবাই মিলে রান্না করি। এই তো মেজো আপাও চলে আসছে। ব্রেকফাস্ট করে চা খেয়ে আমরা বের হয়ে গেলাম একটু হেঁটে দেখার জন্য চমৎকার ওয়েদার। আসলে আমরা ইংল্যান্ডে তো এরকম রোদ পাই না, এখন ফাল্গুনের যে চমৎকার রোদ, কি যে অদ্ভুত সুন্দর লাগছিল, ভাল লাগছিল। মনে পড়লো তো গাড়ির সময় কিন্তু মনে আছে।
এখানে একটা পিলার আছে না কই জানি দেখছিলাম ওই যে ওই যে দেখি এত ভালো লাগতেছিল মনে হইতেছিল ছোটবেলার মতো গোল্লাসুর বসি এগুলি খেলা শুরু করে দেই পুরো কম্পিটিশন আল্লাহ সব সেরে গেছে সব এই দূর দি বোকাটা আমি সবই বইল আইসা নাস্তা খাইছি খাইতে না খাইতে দুপুরে খাবার রেডি এখন আবার শুনতেছি বিকেলের খাবারও আছে পিঠা এখন এখানে সবাই বসে আছে ফল টল খাওয়া শেষ কেমন লাগতেছে ফলগুলো ফলগুলো কেমন লাগতেছে লবণাক্ত ফলগুলো খুবই লবণাক্ত আর এখানে খালামণিরা সবাই ঘুমায় আছে ভরপুর রিল্যাক্স সবাই কিছু সময়ের জন্য ঘুমাইয়াও নিচ্ছি বালতিতে কি এর মধ্যে সবাই মিলে দুপুরে একসাথে লাঞ্চ করলাম সেগুলি আর ভিডিও করা হয় নাই লাঞ্চ করে চা খেয়ে তো আমার কাজিনকে নিয়ে আবার একটু সামনে একটু হাঁটতে বের হয়ে গেলাম আমি জীবনে এই প্রথম দেখতেছি গাছ এই সিসা বলে বুঝি না সিয়াসিড আল্লাহ বাংলাদেশের সিয়াসিড চাষ হয় আরে বাহ আচ্ছা মাশাআল্লাহ আপনার খেতটা অনেক সুন্দর নদী দেখতে আসছি দেখো নদী দেখছে সৌন্দর্য নৌকা বাতা এগুলোই তো আমরা পছন্দ তাই না
নদী দেখতে আসছিলাম, মুমু নদী দেখা মুগ্ধ হয়ে গেছে। এখন আমরা ফিরছি, হবে মানে পানি থাকলে, পানি না থাকলে তো যে কোনো জিনিসের একটা সেই টাঙ্গুয়ার হাওড়া তো দেখছো সেটাই। আরো অনেক সুন্দর করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, ভিডিও করা হয়নি, এত হইচই করছিলাম। এনিওয়ে এখন আসলে ফেরার পালা। এর মধ্যে কিন্তু একটা স্যাড ইনসিডেন্ট হয়ে গেছিল, আমাদের এই ক্যাটটা হারাই গেছিল। আর ক্যাট হারাই গেলে কিন্তু পথ চিনতে পারে না, তো আমরা অনেক স্যাড হয়ে গেছিলাম মাঝখানে, এই জন্য আরও ভিডিও করা হয় নাই। তো এনিওয়ে ফাইনালি ওকে যাওয়ার আগে আমরা খুঁজে পাইছি, আলহামদুলিল্লাহ। সো আজকে এখানেই বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।